ওসি হারুনের কি হলো, বা বড়ুয়া কেন এই কাজটা করলো, বা রজব আলীর কি হবে এখন, ওটা জানার জন্য তো আসলে মহানগর 3 পর্যন্ত অপেক্ষা করতে হবে। মহানগর 1 যখন অনেক জনপ্রিয় হলো, অনেক তখনও কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হলো, এবং সিজন 2 আসার পরে আমার ধারণা যে মানুষ, দর্শক তাদের প্রত্যাশা অনুযায়ী সিজন 2 দেখতে পাচ্ছে। আপনি কীরকম রেসপন্স পাচ্ছেন? রেসপন্স আমি খুবই 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 ভালো পাচ্ছি, ইনফ্যাক্ট গতবারের চেয়ে অনেক বেশি পাচ্ছি। গতবার মহানগর নিয়ে মানুষের প্রশংসা একটু দেরিতে শুরু হয়েছিল, বাট এবার যেহেতু মহানগর নিয়ে অলরেডি এক ধরনের এক্সাইটমেন্ট ছিল, সো রিলিজের রাত থেকেই আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা পার্সোনালি আমি শেয়ার করে যাচ্ছি যেগুলো আছে, আনবিলিভেবল রেসপন্স। আমি অনেস্টলি বলি, দুইটা মহানগর 2 বানানোর সময় আপনি যে বললেন যে বাংলাদেশে সিজন 2 ওয়ার্ক করে কি করে না, এই চাপটা আমাদের সবার মধ্যেই ছিল। বিকজ প্ল্যাটফর্ম থেকেও চিন্তা করা হয় সবসময়, হইচইয়ের কথা বলছি না, যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে বাংলাদেশে হয়তো সিজন 2 হয় চলবে না, বা আমরা যদি গ্লোবালিও দেখি সিজন 2 অনেক সময় গ্লোবালি অনেক সিজন 2 কিন্তু ওয়ার্ক করে না। সো সেই দিক থেকে একটা ইমেন্স চাপ ছিল আমাদের উপরে, সেজন্য আমরা আরও সতর্ক ছিলাম যেন কোনোভাবেই দর্শকের সময় নষ্ট না হয়, দর্শকের এক্সপেকটেশন যেন নষ্ট না হয়। ইন্টারেস্টিংলি আমি যে পরিমাণ মানুষজনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, বা সবাই এখন বলছেন যে মহানগর 2 বরং মহানগর 1-এর চেয়ে আরও বেশি কম্প্যাক্ট, আরও বেশি মাল্টিলেয়ার্ড, আরও অনেক অনেক সাবপ্লট সহ আরও মানে আরও এন্টারটেইনিং আমি যেটা পাচ্ছি। সো আলহামদুলিল্লাহ যা মনে হচ্ছে যে আসলে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হয়তো কিছুটা করতে পেরেছি। মহানগর অবশ্যই সিজন 3 আসবে, মহানগরের সিজন 3 আসবে, এবং মহানগরের সিজন 3 আসবে সেই ধরনের পরিকল্পনা অবশ্যই। গল্প যারা দেখেছেন তারা তো কোথাও না কোথাও জানেন যে আসলে গল্পটা যেভাবে শেষ করা হয়েছে, গল্পটা কোথায়, মানুষের মনে অনেক প্রশ্ন, বড়ুয়া কেন এই কাজটা করলো, কার হয়ে কাজটা করলো। তারপর রাশেদা খানম যিনি মেয়র, উনি এখন প্রেস কনফারেন্স করে জানাই দিবেন তাহলে রজব আলীর আসলে কী হবে, রজব আলীর মাসুদ তো ধরা পড়ে গেল, এখন রজব আলী এটাকে কীভাবে কাউন্টার করবে, আফরান চৌধুরী কি নিয়ে গেল, কিন্তু আসলে কি প্রমাণিত হবে বা হবে না, যে আমি যদি আমাদের দেশের বাস্তবতায় বলি। সো অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন কিন্তু রয়ে গেছে, সো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আর অনির্বাণের কথাটা যেটা বললেন সেটা হচ্ছে অবশ্যই চমক হিসেবে না, অবশ্যই সিজন 3 করার জন্যেই, এবং উনি রাজি হয়েছেন সিজন 3 করতে, গল্পটা পুরো জানেন বা গল্পটা শুনে উনি রাজি হয়েছেন যে আসলে পরে মহানগরে কী হতে পারে, সেই কারণে আসলে এই চরিত্রগুলোকে আনা, নতুন একটা সিজন তৈরি হবে। এখন তো ওটিটি নিয়ে মূলত ব্যস্ত বেশি, ওটিটিতে আমার বেশ কয়েকটা কাজ লাইনড আপ হয়ে আছে, হইচইয়ের সাথে আমার মহানগর একটা সিজন আসার কথা, আমি সাবরিনা বলে একটা সিরিজ করেছি ওটার একটা সেকেন্ড সিজন আসার কথা, আর কমন ম্যান নামে একটা গল্প অলরেডি লক করা আছে আফরান ইশোর সাথে মহানগর সিরিজ হিসেবে হইচইয়ে, সব এগুলো হচ্ছে হইচইয়ের সাথে লাইনড আপ করা। আমার দেশীয় প্ল্যাটফর্মের সাথেও কথাবার্তা চলছে, আমার সিনেমা করার ইচ্ছা আছে। কোভিড আসার আগে, কোভিড হিট করার আগে আমার একটা ছবি ছিল, ছবি করার পরিকল্পনা ছিল গোল্লা, এটা একটা রাজনৈতিক ছবি গোল্লা, কিন্তু ওটার প্রিপারেশন নিতে গিয়েই তখন করোনা আসলো, করোনা তো একদম নতুন ধরনের বাস্তবতা, করোনা আসার পর সব কিছু চেঞ্জ হয়ে গেল, এবং আমার ছবিতে নামার যেই ইয়েটা ছিল সেটাও থেমে গেল, এর মাঝখানে ওটিটি প্ল্যাটফর্ম চলে আসলো। তো এখন ওটিটির কাজ করে যাচ্ছি, হোপফুলি এখন হয়তো মেবি আবার সিনেমার কাজে হাত দিতে পারবো। হ্যাঁ, গোল্লা হচ্ছে একেবারেই 100% একটা পলিটিক্যাল গল্প, যেটা আমার প্রথম ছবি হবে বলে আমি আশা করছি, এবং যেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে যাওয়ার কথা, এবং আমি ইমিডিয়েটলি করতে চাই। কারণ আমার বেলায় যেটা হয় কি, আমি যখন কোনো একটা কাজ করতে চাই এবং সেই কাজটা যখন, যতক্ষণ ধরেন আমি গোল্লা বানাচ্ছি কিন্তু গোল্লা বানাতে পারলাম না, আমি মহানগরে ঢুকে গেলাম, কোথাও না কোথাও গোল্লার কিছু না কিছু মহানগরে চলে আসে। সো আমার জন্য খুব রিস্কি ছবিটা শুরু করা, কারণ আমি তো বলতে চাই যখন এটা আমি ওভাবে পারি না যে আমি গোল্লাটাকে একেবারেই এক সাইড করে রেখে দিলাম, মহানগর একদম একই রকম, কোথাও না কোথাও এটা মহানগরে চলে আসছে, মহানগর 2-তে কিছু না কিছু গোল্লার এলিমেন্ট চলে আসছে। সো আমার টিম আমাকে বলে যে আপনি কী করতে, আপনি ছবির এলিমেন্টকে সিরিজে ঢুকাচ্ছেন কেন, সেজন্য আমি ছবিতে খুব তাড়াতাড়ি ঢুকে যেতে চাই যেন এটা আবার ছড়িয়ে না যায় আর কি।